আসন ভাগাভাগি নাকি একক নির্বাচন, বিষয়টি এখনও স্পষ্ট নয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে। এমন বাস্তবতায় জাপা মহাসচিবের চাওয়া সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিয়ে সরকার গঠন করবে জাতীয় পার্টি। তবে এবার বাস্তবসম্মত আলোচনা ছাড়া আসন ভাগাভাগিতে খুব একটা ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জানুয়ারির 7 তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, মিত্রদের সাথে এখনও আসন ভাগাভাগির বিষয় পরিষ্কার করেনি আওয়ামী লীগ। দশম ও একাদশ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে দ্বিতীয় বৃহত্তম শরিক দল হিসেবে অংশ নেয় জাতীয় পার্টি। জাপা মহাসচিব জানান, এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। এবারও যদি ভোটাররা আসার সুযোগ পায়, ভোট দিতে পারে, দেখবেন আওয়ামী লীগ বিরোধী দলে আমরা সরকার। বৈঠক তো ক্ষমতায় যাওয়ার জন্য করবো, কেন ক্ষমতা কোন নিতে পারবে? বৈঠক করছি যে বাংলাদেশে এখন নির্বাচনের ট্রেনে আছে বড় দুটো দল, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বিএনপি আমাদের চেয়ে বড় তার নির্বাচন, নির্বাচন ট্রেনে জাতীয় পার্টি আওয়ামী লীগ। এই নির্বাচন যদি ভালোভাবে দেশে করতে হয় শান্তিপূর্ণভাবে, তাহলে দলে দলে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। পুরনো জোট সঙ্গী হওয়ায় জাতীয় পার্টির সাথে আলোচনার প্রয়োজন মনে করেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টির সাথে যদি আমরা আসনের ব্যাপারে কোনো সমঝোতা করতে হয়, সে অবস্থা তাদের তো প্রায় 300-এর কাছাকাছি সিট আছে, অত সিটে তো কোনো সমঝোতা হবে এমন আশা তো বাস্তবতা। মহাজোটের স্মৃতিচারণ করার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা কীভাবে চলব সে ব্যাপারে তাদের দলীয় বক্তব্যটা আমাদের শোনার দরকার আছে। এখনো পর্যন্ত বিভিন্ন বক্তব্যে উভয় দলই একে অপরকে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করছে এবং এমনও বলা হচ্ছে। মুরসালিন হক, জুনায়েদ, নিউজ 24, ঢাকা।